দেশীয় প্রবাসে যে যেখান থেকে জয়যাত্রা টেলিভিশনে সন্ধ্যাকালীন আয়োজন প্রবাস টাইম দেখছেন, সকলকে আমন্ত্রণ। আমি হেলেনা জাহাঙ্গীর, আছে জয়যাত্রা প্রবাস টাইমের সাথে। আজকে আমাদের সাথে সংযুক্ত আছেন অস্ট্রেলিয়া মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের মেডিসিন ডিপার্টমেন্ট রিসার্চ ফেলো মোল্লা মোহাম্মদ রাশেদুল হক। উনি উনি অস্ট্রেলিয়ার সরকারের অর্থায়নে COVID-19 একটি প্রজেক্টের সাথে জড়িত আছেন। আমাদের সাথে যুক্ত আছেন সৌদি আরব থেকে আবুল বশির, সিনিয়র সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্ব, স্বপ্নের বাংলাদেশ পত্রিকার প্রধান সম্পাদক, সভাপতি সৌদি আরব। প্রিয় দর্শক মন্ডলী, আপনারা যারা প্রতিদিন এই নিয়মিত আয়োজনটি দেখেন, আপনারা জানেন আমাদের স্ক্রলে দেওয়া দুটি নাম্বার আছে, সেই নাম্বারে কল করে আমাদেরকে প্রশ্ন রাখতে পারেন, জানাতে পারেন আপনার এলাকার খবরাখবর। আর আপনারা যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন, জয়যাত্রা টেলিভিশন নামে আমাদের একটা সোশ্যাল পেজ আছে, সেটি শেয়ার করতে পারেন, আপনাদের বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন। জয়যাত্রা টেলিভিশন নামে আমরা ইউটিউবে আছি এবং বিভিন্ন ওয়েবসাইটে আমরা আছি, জাগোভিডি থেকে শুরু করে বিআইপি এবং জয়যাত্রা .tv-তে। প্রিয় দর্শক মন্ডলী, আপনারা জানেন যে ইতিমধ্যে আমরা দুইজন ব্যক্তিকে হারিয়েছি, আমাদের পার্লামেন্টের দুইজন মন্ত্রী মহোদয়, মোহাম্মদ নাসিম, সাবেক স্বাস্থ্য মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয় এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং বর্তমানে প্রেসিডিয়াম সদস্য ছিলেন। আরেকজন হারিয়েছে শেখ মোহাম্মদ আবদুল্লাহ, ধর্ম প্রতিমন্ত্রী। আরেকটি কথা না বললেন, আপনারা জানেন জয়যাত্রা টেলিভিশনের প্রধান অভিভাবক, প্রধান উপদেষ্টা মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের আকমা মোজাম্মেল হক, যিনি এখন এই মুহূর্তে চিকিৎসারত আছেন সিএমএইচ এ, আপনাদের কাছে দোয়া প্রার্থী আমাদের জয়যাত্রা টেলিভিশনের পক্ষ থেকে। প্রিয় দর্শক মন্ডলী, আমরা এই মুহূর্তে চলে যেতে চাই অস্ট্রেলিয়াতে। তার আগে বলে নিচ্ছি যে মোস্তাফিজুর রহমান বাবুল, জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্পাদক কেন্দ্রীয় কমিটি বিএনপি, উনি আমাদের সাথে একটু পরে যুক্ত হবেন। বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোক বার্তা জানিয়েছেন আমাদের যে দুইজন মন্ত্রীকে হারিয়েছি, তার মধ্যে মোহাম্মদ নাসিম সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী ছিলেন ওনার জন্য। আমরা একটু চলে যেতে চাই সরাসরি অস্ট্রেলিয়া, যিনি আমাদের সাথে যুক্ত আছেন এই মুহূর্তে, মোহাম্মদ রাশিদুল হক, অস্ট্রেলিয়া মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের মেডিসিন ডিপার্টমেন্ট রিসার্চ ফেলো। মোহাম্মদ রাশিদুল হক, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আপনার ধন্যবাদ আমাকে জয়যাত্রা টিভিতে আমন্ত্রণ জানানোর জন্য। জি, যেহেতু আপনি মেডিসিন ডিপার্টমেন্ট নিয়ে ওখানে রিসার্চে আছেন, আমি জানি যে আপনি আরো অনেক কটা সংগঠনের সাথে জড়িত আছেন, মনাস ইউনিভার্সিটির সাথে জড়িত আছেন এবং আপনি সরকারি অস্ট্রেলিয়ার অর্থায়নে COVID-19 উপর একটা প্রজেক্টে কাজ করছেন। আমরা একটু শুরুতে আপনার কাছে একটা প্রশ্ন রাখতে চাই। আমাদের বাংলাদেশে ইলেকট্রনিক্স মিডিয়া, পেপার মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন সময় বিভিন্ন রকমের মেডিসিনের নাম আসছে, যেমন রেমডেসিভির বলেন, হাইড্রোক্লোরোকিন বলেন, আইভার মেকটিন, আরো অনেক মেডিসিন, এবং মাঝখানে একটা জিনিস হলো যে এই তিনটা মেডিসিনের বাইরেও 350 টাকা দামের একটা মেডিসিনের একটা তথ্য বের হলো, যে শুধুমাত্র উকুন মারার যে একটা মেডিসিন আছে সেটা দিয়ে নাকি আপনার করোনা যে পজিটিভ তাকে নেগেটিভ করা যায়। আসলে এই যে ভুল ভ্রান্তির মধ্যখানে দিয়ে কিন্তু জনগণের প্রাণ নাশ হচ্ছে যদি আমরা বলতে যাই এক কথায়, কারণ এত রকমের মেডিসিনের কথা যদি বিভিন্ন সময় আসে সেটা আসলে আমরা কিভাবে রিকভার দিব, আর মিডিয়াগুলি বা আসলে তথ্য নিয়ে না জেনে, সঠিক তথ্য না জেনে কিভাবে প্রচার করছে। আমার প্রশ্ন হলো যে এই মুহূর্তে কিন্তু COVID-19 নিয়ে আসলে সত্যিকার অর্থে কোনো ভ্যাকসিন অথবা মেডিসিন কিন্তু এক্স্যাক্টলি যেটা কার্যকরী ভূমিকা পালন করবে সেটা কিন্তু এখনো তৈরি হয় নাই সারা বিশ্বে, যতটা আমরা জানি বিশ্ব স্বাস্থ্য মতে। আমি জানতে চাই এই বিষয়টা, যে আসলে রেমডেসিভির, হাইড্রোক্লোরোকুইন বা আইভারমেক্সিন যেই ওষুধগুলির নাম বলছে সেগুলি কতটুকু কার্যকরী ভূমিকা পালন করে, সেটা কি আসলে স্টার্টিং এ ধরা পড়ার পরেই করবে নাকি আপনার শেষ মুহূর্তে যখন আপনার আইসিইউতে ঢোকার পরে ভেন্টিলেশনে যাবে তখন নেবে, কিন্তু সেই ভেন্টিলেশন ঢোকার পরে কিন্তু আমরা সেই রোগীটিকে খুঁজে পাচ্ছি না, তাই সে কিন্তু আল্লাহ ডাকে চলেই যাচ্ছেন, একটু যদি বলতেন। জি জি, ধন্যবাদ আপা আমাকে আজকে আমন্ত্রণ জানানোর জন্য। আসলে এই ব্যাপারটা নিয়ে সারা পৃথিবীতে বিজ্ঞানীদের মধ্যে অনেক ধরনের উৎকণ্ঠা কাজ করছে, এবং আপনি জানেন যে পৃথিবীতে বিগত 100 বছরের মধ্যে এই ধরনের সিচুয়েশন আমরা কখনো পড়িনি, এবং এখন যেহেতু পড়েছি সারা পৃথিবীর সমস্ত দেশের বিজ্ঞানীরাই মানে 24/7 তারা কাজ করছেন কিভাবে আমাদের জন্য একটি প্রতিষেধক বলেন বা ভ্যাকসিন বলেন বা ঔষধ বলেন এটা কি করে নিয়ে আসা যায়। কিন্তু আপনি জানেন যে আনফর্চুনেটলি এরকম কিছু ভাইরাস থেকে যায় যাদের আসলে যাদের জন্য ভ্যাকসিন তৈরি করা অত্যন্ত কষ্টকর একটা কাজ, যেমন HIV ভাইরাস। আপনি দেখেন বিগত 40-45 বছরে এখনো HIV জন্য কোনো ভ্যাকসিন তৈরি করা যায়নি। ইবোলার জন্য ভ্যাকসিন তৈরি করতে অনেক বছর লেগে গেছে, 7 বছর, তারপরে অনেকে বলছে সেটা অ্যাক্টিভ না। সেরকম ভাবে করোনা ভাইরাস শ্রেণীর যে ভাইরাস গুলি এটা কিন্তু আজকে নতুন না পৃথিবীতে, এই করোনা শ্রেণীর ভাইরাস পৃথিবীতে বহু বছর ধরে আছে,
এর মধ্যে মিউটেট হয়, যেরকম সার্স ভাইরাস একসময় ছিল সেটা হয়তো পৃথিবীতে তেমন এফেক্ট করেনি, মার্স ভাইরাস মিডল ইস্টে সেটাকে ব্যাপকভাবে এফেক্ট করেছে যেটা ক্যামেল থেকে সংক্রমিত হয়েছিল। এবং আপনি যদি হজে বা ওমরায় যেতেন আপনাকে কিন্তু ভ্যাকসিন নিয়ে যেতে হতো ইনফ্লুয়েঞ্জার এবং আরো কয়েকটা জিনিসের। তো আসলে এই ধরনের জিনিসগুলি সবসময় হয়েছে, কিন্তু মিউটেশনের কারণে নতুন নতুন স্ট্রেন দেখা যাচ্ছে। তো করোনার যে স্ট্রেনটা এখন নতুন দেখা যাচ্ছে সেই ধরনের স্ট্রেন আমরা আগে কখনো দেখিনি, যে কারণে আমাদের জন্য এখন মুশকিল হয়ে যাচ্ছে কোন মেডিসিনটা কাজ করবে। তা আপনি জানেন যে আমরা বিজ্ঞানীরা দুই ভাবে একটা জিনিস ট্যাকল করার চেষ্টা করি, একটা হচ্ছে প্রিভেনশন আর একটা হচ্ছে ট্রিটমেন্ট। তো প্রিভেনশনের মধ্যে একটা হচ্ছে লাইফ স্টাইল প্রিভেনশন আর একটা হচ্ছে ভ্যাকসিন। যে আমাদের লাইফ স্টাইল প্রিভেনশন আমরা হচ্ছে ঘন ঘন হাত ধোয়া, মাস্ক ব্যবহার করা এবং হচ্ছে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করা, আইসোলেশন এবং কোয়ারেন্টিন এগুলো মেনটেন করা। আমাদের ইসলাম ধর্মে নবীজিও এরকম আইসোলেশন এবং কোয়ারেন্টিনের কথা বলে গিয়েছেন হাদিসে। তো আমরা এটা কিন্তু হাজার হাজার বছর ধরে এটা চলছে, আইসোলেশন কোয়ারেন্টিন যখন কোন প্লেগ হয় বা যখন কোন মহামারী দেখা দেয় তখন জাহাজে করা হতো, জাহাজে করা হতো। জি হ্যাঁ। আর একটা আরেকটা হচ্ছে ভ্যাকসিন, যেটা মডার্ন কালে আমরা হচ্ছে একটা একটা মোটামুটি একটা ভাইরাস বা ব্যাকটেরিয়ার মলিকুল থেকে একটা প্যাথোজেন যেটাকে অ্যান্টিজেন বলে সেটা মানুষের শরীরে প্রবেশ করিয়ে ইমিউন সিস্টেম একটা রেসপন্স ট্রিগার করি, যাতে একটা 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 শত্রু ভাইরাস বা ব্যাকটেরিয়া সম্পর্কে বডি জানতে পারে এবং অত্যন্ত কম সময়ে তাকে ট্যাকল করতে পারে। তো এখন সেই ভ্যাকসিনের জন্য সারা পৃথিবীতে মিনিমাম 25টা থেকে আরো বেশি জায়গায় এটার কাজ চলছে, বিভিন্ন সেপারেটলি তারা সবাই কাজ করছে। অস্ট্রেলিয়াতে একটা সিএসআর, অস্ট্রেলিয়া যেটা সরকারি বিজ্ঞান সংস্থা, সেটাতে আপনার সেখানে তারা একটা এনিমেল টেস্টিং করছে বর্তমানে। তো এটা একটা স্তর আছে, বিভিন্ন ফেজ ওয়ান, ফেজ টু, ফেজ থ্রি, ফেজ ফোর টাইপের। তো সেখানে আপনার ল্যাব টেস্টিং এ সেটা পাস করার পর এনিমেল টেস্টিং হয়, এনিমেল টেস্টিং এর পর হিউম্যান টেস্টিং, হিউম্যান টেস্টিং এর পর সেটা নির্ধারিত একটা বোর্ডে যায় পাস করানোর জন্য। সে বোর্ড যদি মনে করে এটা মানুষের জন্য কম ক্ষতিকর তখন সে অনুমতি দেয়, তখন সেটা বাজারে আসে। তো আনফর্চুনেটলি ভ্যাকসিন কবে আসবে আমরা কেউ বলতে পারছি না। এখন এটা এনিমেল টেস্টিং চলছে অস্ট্রেলিয়াতে, আমেরিকাতে চলছে হিউম্যান টেস্টিং। এখন এই টেস্টিং এ যখন আমরা দেখবো যে একটা একটা বড় একটা অংশ মানুষ, একটা বড় একটা অংশ যখন এই রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে, তাদের করোনা হবে না এবং তাদের সাইড এফেক্ট কম হবে, তখনই মাত্র সেটাকে অ্যাপ্রুভাল দেওয়া হবে। আর ট্রিটমেন্টের ক্ষেত্রে আপা, সেটা হচ্ছে একবার যদি করোনা আপনার হয়েই যায় তখন কোন ধরনের ট্রিটমেন্ট আমরা ব্যবহার করব। তো আমরা জানি যে করোনা একটা ভাইরাস, এখানে অ্যান্টিব্যাকটেরিয়াল ওষুধ কাজ করবে না। যদিও অনেকে ধরে নিয়েছেন বাংলাদেশের ডাক্তাররা যে ভাইরাসের ইম্প্যাক্টের কারণে কোন ছোট ছোট ব্যাকটেরিয়া বা বডিতে থাকা ব্যাকটেরিয়া হয়তো কোনো ভাবে খারাপ ভাবে রিয়েক্ট করতে পারে, তো এই জন্য অ্যান্টি ভাইরাল মেডিকেশনের সাথে তারা অ্যান্টি ব্যাকটেরিয়াল মেডিকেশনও বাংলাদেশের ডাক্তাররা দিয়ে দিচ্ছে, যেমন ডক্সিসাইক্লিন বা এরকম ভাবে অন্যান্য অনেক মেডিসিন বাংলাদেশের ডাক্তাররা দিয়ে দিচ্ছেন। ওনারা চাচ্ছেন সব দিয়ে দিয়ে যেটা কাজ করে। তো এখন তাতে কি আপনার মনে হয় না যে এটা ক্ষতি করছে লিভার, কিডনি বা অন্যান্য? অফকোর্স অফকোর্স, আপনাকে অপ্রয়োজনীয় ওষুধ, উন্নত দেশে কখনই আপনাকে অপ্রয়োজনীয় ওষুধ দেবে না। এমনকি বাংলাদেশে তো আপনি ফার্মেসিতে গিয়ে আপনি অ্যান্টিবায়োটিক কিনে ফেলতে পারছেন, আপনি বিদেশে কখনই অ্যান্টিবায়োটিক কিনতে পারবেন না ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া। আর এদেশের ডাক্তারদের চাকরি চলে যাবে যদি আন্দাজে আপনাকে প্রেসক্রিপশন দেয়। হ্যাঁ, একটা জবাবদিহিতার ব্যাপার উন্নত দেশে আছে, যেটা বাংলাদেশ আনফর্চুনেটলি নাই। বাংলাদেশে তাহলে কি মনে হচ্ছে যে আমাদের ভুল ট্রিটমেন্টের কারণে অনেক রোগীকে আমরা হারাচ্ছি? Not necessarily, but এটা একটা একটা সম্ভাবনা থেকে যায়, সম্ভাবনা একটা ক্ষেত্র থেকে যায়। তো যেটা বলছিলাম, অ্যান্টিভাইরাল মেডিকেশন আমরা হচ্ছে আপনার দুই ধরনের অ্যান্টিভাইরাল মেডিকেশন ইউজ করি, একটা নিউরামিনিটেজ ইনহিবিটর এবং প্রোটিয়েজ ইনহিবিটর। এগুলির মধ্যে বেশিরভাগই আমরা হচ্ছে ইনফ্লুয়েঞ্জা জাতীয় রোগে আপনার ফুসফুস বা শ্বাসনালীতে যে শ্লেষা ভাইরাস, শ্লেষ্মা যেটা বেরোয় সেটাকে ভাইরাস নির্গমন কমিয়ে দেয়। তারপরে এই ধরনের ক্ষেত্রে দেখা যায় কয়েকটা মেডিকেশন 55 থেকে 65% রোগীর ক্ষেত্রে পজিটিভ হয়। এই ধরনের কয়েকটা মেডিকেশন আছে, যেমন ধরেন কয়েকটা মেডিসিন যেটা আমরা বাংলাদেশে ব্যবহার করছি বা সারা পৃথিবীতে ব্যবহার করছে, এমনকি আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প ভারতকে অর্থনৈতিক থ্রেট পর্যন্ত দিয়েছে যদি তাকে হাইড্রোক্সিক্লোরোকুইন ডেলিভারি না দেওয়া হয়। কারণ ম্যালেরিয়া পৃথিবীর খুব কম দেশেই এখন ম্যালেরিয়া হয়। তো যেহেতু ম্যালেরিয়া ইন্ডিয়াতে এখনো হয়, সেই জন্য কলকাতায় একটা প্রতিষ্ঠান হাইড্রোক্সিক্লোরোকুইন তৈরি করে, পৃথিবীর মনে করে নাম্বার ওয়ান প্রতিষ্ঠান তারা হাইড্রোক্সিক্লোরোকুইন তৈরি করে কলকাতার একটা ফার্মেসি। তো যেহেতু ভারতে এটা মজুদ আছে, তো আমেরিকা থেকে ওটা তৈরি করে না এখন, যেহেতু প্রয়োজন নেই, তাদের ওখানে ম্যালেরিয়া হয় না। তো ইন্ডিয়া থেকে এখন সারা পৃথিবীতে সাপ্লাই হচ্ছে, বাংলাদেশেও ইন্ডিয়া থেকে নিয়ে আসা হয়েছে এবং বাংলাদেশেও হয়তো কয়েকটা কোম্পানি এখন বানাচ্ছে, আমি শিওর না। তো এই হাইড্রোক্সিক্লোরোকুইন মূলত একটা ম্যালেরিয়ার ওষুধ, এটাকে বলে অ্যান্টি ম্যালেরিয়াল, এবং আমরা লুপাস নামে একটা অসুখ আছে সেটার জন্য আমরা এটা ব্যবহার করি। এছাড়া ইমিউনো সাপ্রেসেন্ট নামে ওষুধ আছে, এজিথ্রোমাইসিন, সেটাকে আমরা ব্যবহার করি সিস্টেমিক স্ক্লেরোসিস
বা এটা কিন্তু অটোইমিউন, বাংলাদেশে ব্যবহার হচ্ছে হ্যাঁ এটা জিস্ট্রোমাইসিন। হ্যাঁ জি আপা ওষুধটা কিসের জন্য ব্যবহার করি সেটা আপনাকে বলছি। আমরা এটা ব্যবহার করি অটো ইমিউন ডিজিজের ক্ষেত্রে, যখন আমাদের ইমিউন সিস্টেম নিজেই নিজের সেলকে মারা শুরু করে দেয় ভুল করে, নিজের নিজের দেহের সেলকে সে শত্রু মনে করে যখন অ্যাটাক করে সেটাকে বলে অটো ইমিউন ডিজিজ। তো অটো ইমিউন ডিজিজ, সিস্টেমিক স্ক্লেরোসিস এক ধরনের অটো ইমিউন ডিজিজ, সে অটো ইমিউন ডিজিজের জন্য আমরা হচ্ছে অ্যাজিথ্রোমাইসিন থেকে শুরু করে আরো 7-8টা ইমিউনো সাপ্রেসেন্ট মেডিকেশন অস্ট্রেলিয়াতে ইউজ করি। তো আচ্ছা, এছাড়া অ্যান্টিভাইরাল মেডিকেশন আছে, যেমন আইভারম্যাকটিন, এটা ওকুনের ওষুধ, আপনি একটু আগে বললেন যে 3-4 মাথায় ওকুনের ওষুধ পাওয়া যাচ্ছে, তো এটা আসলে ওকুন মারার একটা ওষুধ, তবে এটা মানুষ এটাকে ওকুন মারার ওষুধ হিসাবে ধরে নিয়ে এটাকে নেগলেক্ট করছে। বাট আপনি অবাক হয়ে যাবেন শুনে যে এটা HIV, ডেঙ্গু, জিকা ভাইরাস, এমনকি ইনফ্লুয়েঞ্জা সহ আরো কিছু এবং রোগের আমরা জন্য আমরা, যতটুকু শুনেছি গরুর উপরও এটা অ্যাপ্লাই করা হয়েছে, হ্যাঁ গবাদি আইভারম্যাকটিন, পশু। জি আইভারম্যাকটিনটা একটা অ্যান্টিভাইরাল মেডিকেশন, যে কোনো ধরনের ভাইরাল স্প্রেড থামানোর জন্য জি আইভারম্যাকটিন ব্যবহার করা যেতে পারে। তো আরেকটা হচ্ছে রেমডেসিভির, রেমডেসিভির আপা তৈরি করা হয়েছিল হ্যাপাটাইটিস সি এর জন্য, কিন্তু আনফর্চুনেটলি হ্যাপাটাইটিস সি এর জন্য এটা খুব একটা কার্যকর হয়নি, কিন্তু দেখা গেছে অ্যান্টিভাইরাল মেডিকেশন হিসেবে এর কার্যকর ক্ষমতাটা একটু ভালো। বর্তমানে জাপান এটাকে খুব ব্যবহার করছে এবং তারা বাংলাদেশ থেকে বানিয়ে নিয়ে গেছে জাপান, কিন্তু জাপান ছাড়া অন্য পৃথিবীর অন্যান্য খুব কম দেশেই রেমডেসিভির ব্যবহৃত হচ্ছে আপাতত। কিন্তু মজার মানে, রেমডেসিভির, যেহেতু আমি একটু থামিয়ে দিয়ে একটু জেনে নিতে চাই দর্শকদের উদ্দেশ্যে যে রেমডেসিভিরটা আসলে কোন মোমেন্টে ব্যবহার করবে, সেটা কি স্টেজ ফার্স্ট স্টেজে না মিডল স্টেজে নাকি একদম লাস্ট স্টেজে? এখন আপা সেটা এখনো একজন সায়েন্টিস্ট হিসেবে সেটা আমি আপনাকে কনক্রিটলি বলতে পারছি না, তবে আমাদের যে অবজারভেশন, যেমন আমার ব্রাজিলিয়ান এক কলিগ আছে, তার কাছ থেকে আমি তার কাছ থেকে অবজারভেশন নিয়েছি, অস্ট্রেলিয়ান এক কলিগের কাছ থেকে অবজারভেশন নিয়েছি, যারা ফেস টু ফেস করোনা পেশেন্টদের ট্রিটমেন্ট করছে, আমি তো করি না বা তারা করছে, তো তাদের কাছ থেকে যে অবজারভেশন আমি নিয়েছি তাতে আমাদের যা মনে হচ্ছে আপা, সেটা হচ্ছে যে করোনা যদি আর্লি স্টেজে, যে মাত্র করোনা ধরা পড়েছে, মনে করেন যে আপনার করোনার কিছু উপসর্গ আপনার শরীরে দেখা দিয়েছে, জ্বর বা হচ্ছে আপনার স্বাদ, আপনার মুখে স্বাদ নেই বা আপনার নাকে ঘ্রাণ নিতে পারছেন না বা আপনি নিঃশ্বাস বন্ধ করে 10 সেকেন্ড আপনি নিঃশ্বাস বন্ধ করে থাকতে পারছেন না, এবং অক্সিজেন স্যাচুরেশন লেভেল, ওই যে হাতের আঙ্গুলে একটা ছোট্ট মেশিন দিয়ে টেস্ট করে অক্সিজেন স্যাচুরেশন লেভেল যদি আপনার 94% নিচে, অক্সিমিটার বলি আমরা যেটাকে, অক্সিমিটার বলে জি, তো এটা এটা আসলে মানে হয়তো কনক্রিট না বাট টেম্পোরারি অত্যন্ত দ্রুত বোঝা যায় যে আপনার শরীরে অক্সিজেনের স্যাচুরেশন লেভেল কত। তো আপনি যদি 94% নিচে নেমে যায় ধরে নিতে হবে সামথিং ইজ রং, আর যদি 90 নিচে বা 88%-এর নিচে চলে যায় তখন কিন্তু আপনাকে অক্সিজেন দিতে হবে বডিতে। হ্যাঁ তো সেটা এরকম যদি কিছু সিমটম দেখা যায়, আপনার কাছে আমি আবার আসব অনেক বিষয় নিয়েই মেডিসিনের। আমরা একটা ছোট্ট বিরতি যাব, তার আগে দুটা প্রশ্ন রেখে যেতে চাই। সেটা হচ্ছে যে এখন পর্যন্ত কোন দেশ এগিয়ে আছে ভ্যাকসিন তৈরিতে, আরেকটি হচ্ছে ইদানিং কালে দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন মিডিয়াতে দেখাচ্ছে এবং ইন্ডিয়ার কতগুলি মিডিয়াতে আসছে ইলেকট্রনিক্স মিডিয়াতে, যে হোমিওপ্যাথি COVID-19-এ অনেক কার্যকরী ভূমিকা পালন করছে। আসলে এই আপনার রিসার্চের মধ্যে এটা পেয়েছেন কিনা, যে এটা আসলে কি পর্যায়ে আছে? আসলে হোমিওপ্যাথির সাথে তো কোনোভাবেই আপনাদের মতামত কখনই মিলে নাই বা মিলবেও না। তার জি জি বলেন জি বলবো, হ্যাঁ আপনি বিরতি নেবেন এখন আমি বলবো। জি তা আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, বিরতির পরে ফিরে এসে আমি একটা জানবো। আমাদের সাথে যুক্ত ছিলেন আবুল বশির, আপনিও থাকুন, আপনিও থাকুন, আমরা ফিরে আসছি। জি ঠিক নিচ্ছে একটা ছোট্ট বিরতি। দর্শক ফিরে এলাম বিরতির পর। আপনারা জানেন আপনারা ছিলেন প্রবাস টাইমের সাথে এবং যারা যুক্ত হচ্ছেন তাদেরকে জানিয়ে রাখি আমাদের সাথে আজকে যুক্ত আছেন সৌদি আরব থেকে আবুল বশির, সিনিয়র সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্ব, স্বপ্নের বাংলাদেশ পত্রিকার প্রধান সম্পাদক, সভাপতি সৌদি আরব। আমাদের সাথে যুক্ত ছিলেন মোহাম্মদ রাশিদুল হক, মোল্লা মোহাম্মদ রাশিদুল হক, অস্ট্রেলিয়া মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের মেডিসিন ডিপার্টমেন্টের রিসার্চ ফেলো। উনি আরো অনেক কিছুর সাথে জড়িত, আমরা কথা প্রসঙ্গে জেনে নিব সেগুলি। আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছেন মুস্তাফিজুর রহমান বাবুল, জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় কমিটি বিএনপি। আমরা তিনজনের সাথে ধাপে ধাপে কথা বলবো। আমরা দুটো প্রশ্ন রেখে গিয়েছিলাম মোল্লা হক ভাই, যিনি অস্ট্রেলিয়া থেকে যুক্ত আছেন, ওনার কাছে আমরা জানবো একটু যে আসলে হোমিওপ্যাথিতে আমরা কি আসলে উপকৃত হব কিনা আমরা যারা বাংলাদেশে আছি। কারণ আমরা অনেকেই কিন্তু হোমিওপ্যাথি বলেন এবং গরম পানির জল, মশলার পানি, লেবুর পানি দিয়ে কিন্তু অনেকে কিউর হয়েছে। এই বিষয়গুলো যদি আপনি একটু উপস্থাপন করতেন দর্শকদের উদ্দেশ্যে, যে আপনারা যেহেতু মেডিসিন নিয়ে আপনারা রিসার্চ করছেন, আসলে অনেকেই বলছে গরম পানির সাথে লেবু, আদা, রসুন, কালিজিরা দিয়ে খাওয়ার পরে তাদের নেগেটিভ থেকে পজিটিভ হয়েছে, এটা কতটা আসলে বাস্তবতা, বাস্তব সত্য? আসলে আপা আমি জানি না আপনি আবার আগের আগের টপিকে ফিরে যাবেন কিনা, আগের টপিকে হয়তো একটু বাকি ছিল আমার বলা।
হ্যাঁ অবশ্যই যাব। জি আচ্ছা ঠিক আছে, তাহলে আমি সেটাতে পরে আসবো। তাহলে জি তাহলে এখন যেটা আপনি জিজ্ঞেস করলেন সেটাতে যাই, সেটা হচ্ছে যে বাংলাদেশের মানুষ অনেকে যে মেন্থলের ভাপ নিয়ে বা হচ্ছে গরম পানি খেয়ে বা লেবুযুক্ত পানি খেয়ে বা হোমিওপ্যাথি খেয়ে অনেকে অনেক ভাবে এরকম ভাবে কমেন্ট করছেন যে এটাতে ভালো হয়ে যাচ্ছে, সেটাতে ভালো হয়ে যাচ্ছে। তো আনফর্চুনেটলি এটা কারো কারো ক্ষেত্রে সত্য হলেও হতে পারে, আমরা বলছি না এটা মিথ্যা, কিন্তু এজ এ সায়েন্টিস্ট আমরা কখনোই সেরকম কিছু অ্যাপ্রুভ করতে পারি না যেটা জেনারেলাইজ না করা যাচ্ছে, যেটা সবার ক্ষেত্রে এপ্লিকেবল না হচ্ছে। যে আর শুধু আপনার ক্ষেত্রে এপ্লিকেবল হলে তো আমি একটা একটা জিনিস প্রেসক্রাইব করতে পারি না, এটাকে আমাকে সাইন্টিফিক্যালি ক্লিনিক্যাল ট্রায়ালের মাধ্যমে প্রুভ করতে হবে। মিনিমাম 2000 মানুষের উপর স্টেজ 3 ট্রায়াল যদি না হয়, মিনিমাম 2000 লোকের উপর ট্রায়াল করে যদি আমরা সত্যতা না পাই কোনো একটা সাইন্টিফিক ইনভেস্টিগেশনের, তখন আমরা সেটাকে প্রেসক্রাইব করি না, বা আমাদের যে অথরিটি থাকে অ্যাপ্রুভাল অথরিটি, তারা সেটাকে অ্যাপ্রুভাল করে না। তো সেই জন্য এগুলি ব্যক্তিগত ভাবে কেউ কেউ করে ফল পেতে পারে আপা, কিন্তু এজ এ সাইন্টিফিক বডি হিসেবে আমরা সেগুলোকে এখনো রেকমেন্ড করি না। জি জি মোল্লা হক, আমি আপনার কাছে আবার আসবো। আমরা একটু সৌদি আরব যেতে চাই, কারণ হচ্ছে আমরা একটু জানতে চাই, কারণ প্রবাসীরা অনেকে সংযুক্ত আছেন সৌদি আরবে, পোড়া মধ্যপ্রাচ্যের ঘটনাগুলো জানার জন্য আমরা একটু যুক্ত হতে চাই আবুল বশির। মোহাম্মদ আবুল বশির, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন আপনি? জি জি ম্যাডাম, জি জি আমি আপনার কাছে শুরু জানতে চাই যে প্রবাসীরা আসলে কেমন আছেন এই মুহূর্তে, মধ্যপ্রাচ্যে যারা আছেন বাংলাদেশের প্রবাসীরা তারা কেমন আছেন এই পর্যন্ত, আপনার সৌদি আরবে আক্রান্ত সংখ্যা কেমন তাদের, এবং আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে প্রতিনিয়তই কিন্তু হাহাকার হচ্ছে প্রবাসীদের মাঝে, তারা দেশে আসতে চাচ্ছেন, সেই বিষয়টা যদি বলতেন যে আসলে কিভাবে আমরা, যেহেতু আপনি একজন সিনিয়র সাংবাদিক আছেন, মিডিয়ার সাথে যুক্ত আছেন, তো সেই বিষয়গুলো যদি ক্লিয়ার করতেন, যেহেতু আপনি আমাদের সাথে মধ্যপ্রাচ্যের অনেকেই আছেন আমাদেরকে দেখতে পাচ্ছেন আমাদের প্রোগ্রামটা। জি জি ধন্যবাদ, জি ধন্যবাদ আপনাকে আফা, আপনি আমাদের আমাকে জয়যাত্রা টেলিভিশনে সুযোগ করে দেওয়ার জন্য, প্রবাসীদের জন্য। আর আমি জয়যাত্রা পরিবারকে আমি সৌদি আরব সামরিক পরিবারের পক্ষ থেকে এবং প্রবাসীদের পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি প্রথমেই শোক প্রকাশ করবো, আমাদের দুজন মন্ত্রী আপনি জানেন খুব বর্ষীয়ান নেতা জনাব নাসিম ভাই, উনি ইন্তেকাল করেছেন, এবং আমাদের ধর্ম প্রতিমন্ত্রী যিনি যিনাকে আমরা মিডিয়া বান্ধব বলি, ধর্মপুত্র শেখ মোহাম্মদ আবদুল্লাহর মৃত্যুতে আমরা শোক প্রকাশ করছি সৌদি আরব সাংবাদিক ফোরামের পক্ষ থেকে এবং প্রবাসীদের পক্ষ থেকে। এরপরই আপনি জানেন COVID-19 আক্রান্ত হয়ে আমাদের এখানে 310 জন বাংলাদেশি আজ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন। উনাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং উনাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আসলে আপা আপনি জানেন গত 3 বছর যাবত আমাদের গত 3 মাস যাবত সৌদি আরবে COVID-19 কারণে এখানে লকডাউন চলছে। লকডাউনের কারণে অনেক অনেক লোকই বেকার হয়ে পড়েছে, তারা ঘরে আছেন। এই বেকারত্ব জীবনের মাঝে আপনি জানেন তারা খুব অসহায় অবস্থা আছেন, খাদ্য সংকট থেকে শুরু করে সবকিছুতে তারা কষ্ট পাচ্ছেন। তো এই ব্যাপারগুলো আসলে আমরা যেহেতু আমরা মিডিয়াতে কাজ করি, আমরা চাই যে প্রবাসীদের এই সুখ দুঃখ এবং তাদের অত্যন্ত খুব কাছের জিনিসগুলোকে আমরা মানুষের কাছে তুলে ধরি, যাতে অন্ততপক্ষে তাদের সুবিধা হয়। এই প্রসঙ্গে আমি একটা কথা বলবো যে প্রবাসীরা, আপনি যেটা বলছেন যে দেশে যাওয়ার জন্য একটা উদগ্রীব, আসলে প্রধান কারণ হচ্ছে যেহেতু এখানে জি বেকারত্বের কারণে তারা, আপনি জানেন যে এই একজন প্রবাসীর জন্য পুরোটা পরিবার একজন নির্ভরশীল। এই নির্ভরশীলতার কারণে তারা না পারতেছে আপনি দেশে টাকা দেওয়ার জন্য, ফ্যামিলিকে দেখার জন্য না পারতেছে, নিজে বাঁচার জন্য। এই জিনিসটার জন্যই আসলে এখানে অনেকেই আপনার স্ট্রোক করে মারা যাচ্ছে, বেশিরভাগ লোক করোনা থেকেও। তো এই জন্য ওরা চাচ্ছে যে দেশে অন্তপক্ষে গিয়ে তারা যাতে আপনার ফ্যামিলির সাথে নিজের যে সময়টুকু, এই সময়টুকু কাটানোর জন্য তারা প্রবাসী। কিন্তু আমরা আমরা কিন্তু জানি যে সৌদি আরবের সাথে বাংলাদেশ সরকারের কূটনৈতিক সম্পর্ক অনেক ভালো এবং রাষ্ট্রদূতের সাথেও, সেই ক্ষেত্রে আমরা এমন দুরবস্থার মধ্যে আছি কেন প্রবাসীদেরকে নিয়ে?
আচ্ছা, আপনি যেটা বলছেন সৌদির সাথে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আপনি জানেন উনি প্রবাস বান্ধব একজন মানুষ, তো উনি উনি এবং আমাদের যে রাষ্ট্রদূত গোলাম মসি, উনি ইতিমধ্যে মানুষের খুব জনপ্রিয়তা অর্জন করেছেন, প্রবাসীদের জন্য উনি অনেক কাজ করেছেন এবং করে যাচ্ছেন। তো এরই মাঝে উনাদের যে বাংলাদেশ থেকে প্রবাসীদের জন্য যে আপনি জানেন একটা প্রণোদনা এসেছিল, সেটা হচ্ছে 80 লাখ টাকা, এবং সেটা জেদ্দা কনসুলেট ইভেন রিয়াদ কনসুলেট রিয়াদ দূতাবাসের জন্য বরাদ্দ করা হয়েছে। তো 22 লক্ষ বাংলাদেশিদের জন্য 80 লক্ষ টাকা, আপনি জানেন এটা কতটুকু। কিন্তু 22 লক্ষ বাঙালির জন্য নিশ্চয়ই এই টাকাটা দেওয়া হয়নি, অনেকেই তো ভালো আছেন। তারপর আরেকটা জিনিস জানতে চাই, যে আমরা শুনেছি যে হিমাগারে অনেক লাশ পড়ে আছে, সেগুলি ফেরার ব্যবস্থা হচ্ছে না কেন? না মানে ব্যবস্থা না হওয়ার কারণটা কি? আচ্ছা, হিমাগারে যে লাশ পড়ে আছে, আপনি জানেন 17 মার্চ থেকে বাংলাদেশের সাথে সৌদি আরবের আপনার বিমান যোগাযোগ বন্ধ আছে। জি, বিমান যোগাযোগ বন্ধ থাকার কারণে এই যারাই মারা গেছে এই লাশগুলা এখানে, আমরা যতটুকু জানি এখানে যে হাসপাতালগুলো আছে এখানে প্রত্যেকটা হাসপাতালে খুব লাশ জমে গেছে। আমি যেটা বলবো আপনাকে সেটা হচ্ছে, প্রবাসীরা মৃত্যুর মিছিলে প্রবাসী বাংলাদেশিরা, এমন একটা অবস্থা সৃষ্টি হয়েছে এখানে। তো এই যে লাশগুলো পাঠানোর জন্য এখন ফ্লাইট চালু না থাকাতে লাশগুলো সব জমে গেছে, এই জন্য সৌদি সরকার কিছুদিন আগে প্রত্যেকটা দূতাবাসকে বলেছে যে তোমরা তোমাদের লাশ এখানে দাফন করতে হবে, যেহেতু ফ্লাইটের কোনো নেই, দাফন করতে হবে, আর না হয় আমরা লাশগুলি কি এখন দাফন করা হয়েছে নাকি হিমাগারে আছে? না, লাশগুলো দাফন করা হচ্ছে, ক্রমান্বয়ে দাফন করা হচ্ছে এখানে, এবং হিমাগারে কি যারা যারা মৃত্যুবরণ করেছে তাদের ফ্যামিলি কে কি অবগত করা আছে কিনা? এখানে একটা কথা জানিয়ে রাখা দরকার আপা, এখানে নিয়ম হচ্ছে আপনার ফ্যামিলির অনুমতি লাগবে, ফ্যামিলির অনুমতি ছাড়া কেউ এখানে লাশ দাফন করতে পারে না। অবশ্যই ফ্যামিলির একটা সার্টিফিকেট লাগে, যেমন ধরেন যে যে লোক মারা গেল তার ফ্যামিলি তাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মাধ্যমে একটা অ্যাপ্লিকেশন করতে হয় যে আমার আমাদের আমাদের এই লোক সৌদি আরবে দাফন করা হোক, এবং কফিলের কাছে তার কোনো প্রাপ্য নাই, এই হিসাবে একটা লিখিত কিছু লিখিত একটা অ্যাপ্লিকেশন থাকে চেয়ারম্যান থেকে ওইখানে পাঠানো হয় সৌদি আরবে, তখন ওই লাশ দাফন করা হয়। আপনি কি একটা আমাদের ইনফরমেশন দিতে পারবেন কিনা, যে এই যে যারা আছেন অসুস্থ, অনেকেই আছেন, আমরা বিভিন্ন প্রবাসে কথা বলেছি, অনেকেই অসুস্থ অবস্থা পড়ে আছেন, আমরা রাষ্ট্রপতিদের সাথে কথা বলেছি আমাদের টেলিভিশনের মাধ্যমে, তো সেই অসুস্থ অবস্থার মানুষগুলিকে কি আনার কোনো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে কিনা মধ্যপ্রাচ্যের সৌদি আরবে যারা আছেন? আসলে আপনি জানেন সেই 17 মার্চ থেকে এই পর্যন্ত কোনো ফ্লাইট বাংলাদেশে যায়নি, শুধু জেদ্দা থেকে ফ্লাইট একটা ফ্লাইট গত কিছুদিন আগে দেওয়া হয়েছে, সেটা আপনার উমরা হজে যারা আসছিল, তারা অনেক উমরা হজে আসার পর এখানে COVID-19 কারণে এরা এখানে আটকা পড়েছে, ঠিক ওদের জন্য ইভেন কিছু জেলখানার লোক ছিল ওদেরকে ওই ফ্লাইটে দেওয়া হয়েছে, এরপরে আর কোনো ফ্লাইট হয় না। এই তো আবার আপনার এই জুলাইয়ের 1 তারিখ থেকে দুটা ফ্লাইট, একটা হচ্ছে জেদ্দা থেকে, একটা দুটা জেদ্দা থেকে, দুটা রিয়াদ থেকে ছাড়ার কথা রয়েছে। কি পরিমাণ প্রবাসী আসবে মনে হচ্ছে দুটা ফ্লাইটে? দুটা ফ্লাইটে অন্তপক্ষে একটা ফ্লাইটে 400 জন আসবে। আপনি জানেন 3 3 4 7 ফ্লাইট গুলা খুব বড় ফ্লাইট, এই ফ্লাইটে 400 জন পর্যন্ত আসতে পারবে, আর যেহেতু আপনি জানেন COVID-19 কারণে এটা ওই বসা সিট গুলা খুব ফাঁকা থাকবে, থেকে থেকে যাত্রীদেরকে বসানো হবে, এই জন্য 400 লোক আসতে পারবে বলে আমাদের ধারণা। আজি ভবিষ্যতে হজ করা ইয়াদের যাত্রীদের কমিয়ে আনবে, সংখ্যা কমিয়ে আনবে, সে ব্যাপারে কি আপনার কাছে কোনো তথ্য জানা আছে কিনা? আসলে এখানে হজ মন্ত্রণালয় যেটা উনি ওনারা বলছে যে এবার হজ হজ করতে আসা মানুষগুলা মোটামুটি আগের চেয়ে অনেক 1/3 ওরা হজে আসতে পারবে, তারপর হজের ব্যাপারটা এখনো অনিশ্চয়তা উঠছে এখানে, কারণ আপনি জানেন আমরা জানি যে অনেক দেশে কিন্তু বন্ধ করে দিয়েছে, যেমন মালয়েশিয়াতে, মালয়েশিয়া ইন্দোনেশিয়া ওরা বন্ধ করেছে, তো এই জন্য আমি অনিশ্চয়তা কেন সেটা আমি আপনাকে একটু বুঝিয়ে বললে আপনি বুঝবেন, যেহেতু গতকাল পর্যন্ত সৌদি আরবে আক্রান্ত COVID-19 আক্রান্ত হয়েছে 4,233 জন গতকাল, এবং গতকাল একদিনে, এবং গতকাল মৃত সংখ্যা হচ্ছে 40 জন, এবং আপনার টোটাল মৃত সংখ্যা হচ্ছে 972 জন, এর মধ্যে 210 জন হচ্ছে বাংলাদেশি প্রবাসী, আর এখানে পুরো আক্রান্ত সংখ্যা হচ্ছে আপনার 1,27,541 জন।
তো এই আব্বা মুহূর্তে আসলে হিমাগারে কোনো লাশ নেই আমাদের প্রবাসীদের যারা না মৃত্যুবরণ আছে, করেছে? এখনো আছে, এখনো অনেক অনেক লাশ, অনেক লাশ আছে প্রবাসীদের, ওটা ক্রমান্বয়ে আপনার ওটাকে দাফন করা হচ্ছে। মানে মোটামুটি কতজন মৃত্যুবরণ করেছেন করোনা মানে COVID-19-এ? COVID-19-এ এই পর্যন্ত কালকের রিপোর্ট পর্যন্ত আমাদের 300 এবং আপনার জেদ্দা কনসুলেট এবং বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে 310 জন COVID-19-এ প্রবাসী বাংলাদেশে মারা গিয়েছেন। 310 এখানে জনই দুঃখের বিষয়, হিমাগারে ছিলেন, তাদেরকে মানে গ্রেজুয়ালি মাটি দেওয়া হচ্ছে, ক্রমান্বয়ে মাটি দেওয়া হচ্ছে। জি, এখানে খুব দুঃখের ব্যাপার হচ্ছে কি আফা, এখানে যারা প্রবাসী আছেন এর মধ্যে 1/3 বাংলাদেশি মারা গেছেন। তার মারা যাওয়ার পিছনে আমার একটা, আমি আপনাদের জি আপনার মাধ্যমে প্রবাসীদেরকে একটা জিনিস বলবো, জি আমরা এখানে বাংলাদেশিরা অত্যন্ত জি অসচেতন অবস্থায় আছি। জি যেমন ধরুন আমরা মাস্ক পরি না, আমরা হ্যান্ড গ্লাভস ব্যবহার করি না, এই যে জিনিসগুলা আমরা জি অসচেতন সচেতনতার জন্যই আজকে জি আমাদের এই পরিস্থিতি। আপনি যদি এখানে বাংলাদেশি মার্কেটে, যেমন এখানে বাথা একটি বাংলাদেশি মার্কেট আছে, হারা জি বাংলাদেশি মার্কেট আছে এবং সানাইয়াতে বাংলাদেশি মার্কেট আছে, আপনি যদি বাংলাদেশি মার্কেট গুলো ঢুকেন জি আপনি মনে করবেন যে করোনা বলতে কোনো শব্দ সৌদি আরবে নাই। জি এর তো মধ্যে একটা মূলত কথা জানতে চাই এটা আব্দুল জন্যই বশির, জি মোহাম্মদ আব্দুল বশির, আপনি যেহেতু সভাপতি সৌদি আরব প্রবাসী সাংবাদিক ফোরামে আছেন, আমার কথা হচ্ছে বাঙালি কমিউনিটির যে বিভিন্ন কমিউনিটি আছে বিভিন্ন দেশে গঠন করেছে, সেই ক্ষেত্রে কমিউনিটির লিডাররা আসলে কি কি উদ্যোগ গ্রহণ করেছেন? যাক, আপনি সুন্দর, এটা একটা সুন্দর প্রশ্ন আপা। এখানে যারা প্রতিষ্ঠিত, এখানে যারা প্রতিষ্ঠিত ব্যবসায়ীরা আছেন এবং যারা রাজনৈতিক দলগুলো আছেন, প্রত্যেকেই প্রবাসীদের পাশে দাঁড়িয়েছেন এই COVID-19-এ, জি এবং এবং স্বতঃস্ফূর্ত ভাবে আমরা দেখেছি ত্রাণ সামগ্রী দিয়েছেন, জেদ্দা বলেন, রিয়াদে বলেন, মোটামুটি ভাবে যারা এখানে প্রবাসী রাজনীতি করেন, যারা ধরেন আওয়ামী লীগ বলেন এবং বিএনপিরও কিছু কিছু জায়গা আমি দেখেছি ওরা ত্রাণ দিয়েছেন। তবে আওয়ামী লীগের যারা আছেন তারা সবাই এই COVID-19 জি অবস্থাতে আপনার সবার পাশে দাঁড়িয়েছেন, এবং ব্যবসায়ী এবং হোটেল মালিক আছেন তারও অনেকে আমি জি দেখেছি যে এখানে ত্রাণ দিয়েছেন। এবং আপনি জানেন যে বিভিন্ন দেশে উন্নত দেশগুলিতে চিকিৎসা অনেক উন্নত, অনেকেই কিন্তু ট্রিটমেন্টের পরে ভালো হয়েছেন, সেরকম পরিস্থিতি কি আছে কি, সেরকম ট্রিটমেন্ট কি আছে কি আমাদের সৌদি আরবে আপনারা সৌদি দেখতে আরবে, আছেন? সৌদি আরবে আপনার এখানেও ভালো ট্রিটমেন্ট আছে, এবং সৌদি সরকার আসলে প্রবাসীদের জন্য জি অনেক পদক্ষেপ নিয়েছেন, খুব সুন্দর সুন্দর পদক্ষেপ নিয়েছিলেন। এবং এখানে আপনার স্বাস্থ্যগত যে দিকটা, সৌদি আরব সবসময় আপনার এখানে যে হসপিটাল গুলো আছে এরা খুব উন্নত চিকিৎসা দেয়। জি তারপরেও আপনার আব্দুল বশির, আমি আবার কাছে আপনার কাছে আসবো, আমি একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, বিরতির পরে আবার আমরা আপনার সাথে কথা বলবো, দর্শক সাথেই থাকুন, আমরা যুক্ত হব কাতার থেকে মিডিয়া ব্যক্তিত্ব মাওলা হাজারির সাথে, নিচ্ছে একটা ছোট্ট বিরতি। প্রিয় দর্শক মন্ডলী, ফিরে এলাম প্রবাস টাইমে। আপনারা জানেন যে আমাদের সাথে যুক্ত ছিলেন সৌদি আরব থেকে মোহাম্মদ আবুল বশির, সিনিয়র সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্ব, আমাদের সাথে যুক্ত ছিলেন মোল্লা মোহাম্মদ রাশেদুল হক, অস্ট্রেলিয়া মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের মেডিসিন ডিপার্টমেন্ট রিসার্চ ফেলো, আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন কাতার থেকে সিনিয়র সাংবাদিক MG মাওলা হাজারি। আমরা এখন শুরুতে যেতে চাই মোল্লা হক ভাইয়ের কাছে, মোল্লা হক আমাদের মোল্লা রাশেদুল যিনি অস্ট্রেলিয়া থেকে সংযুক্ত আছেন আমাদের সাথে। আমরা ছিলাম, আপনি বলছিলেন যে রেমডেসিভির, হাইড্রোক্লোরো কুইন, আইভারমেক্সিন, এবং আমরা আমি আপনাকে প্রশ্ন করেছিলাম যে গরম পানি দিয়ে যে মেডিসিন মশলা দিয়ে যে পানি খাচ্ছে, অনেকেই সেটা নেগেটিভ থেকে পজিটিভ হয়েছে, আবার অনেকে কিন্তু হোমিওপ্যাথিতে বিশ্বাসী, এবং এই মুহূর্তে যিনি যুক্ত আছেন তিনি কিন্তু COVID-19 পজিটিভ ছিল, সেখান থেকে উনি কাতারের ট্রিটমেন্ট মানে উন্নত ট্রিটমেন্টের কারণে উনি কিন্তু আমাদের মাঝে আবার ফিরে এসেছেন, যার নাম বললাম যে মিডিয়া ব্যক্তিত্ব মাওলা হাজারি। তো সেখানকার ট্রিটমেন্টের মধ্যে ম্যাক্সিমামই ছিল ওনার শারীরিক এক্সারসাইজ, মানে ওনার শারীরের করোনা
পজিটিভ থেকে নেগেটিভ হওয়া, নেগেটিভ হওয়ার জন্য যে একটা অ্যান্টিবডি তৈরি করা, সেটার জন্য ওনাকে রেগুলার বেসিস ঘন্টা ওয়াইজ ওনাদেরকে এক্সারসাইজ করানো হতো। আমি আপনার কাছে জানতে চাই যে আসলে যারা দুর্বল, অনেকে ডায়াবেটিক্স হয়ে অনেক দুর্বল দুর্বল হয়ে যাচ্ছে, লিভারে ফ্যাটি লিভার দেখা আছে, অনেক রোগ, অনেক ডিজিজ নিয়ে কিন্তু অনেকে কোভিড-19 পজিটিভ হওয়ার পর তারা কিন্তু আর ব্যাক করতেছে না, তো অন্যান্য রোগের ক্ষেত্রে আমরা আসলে কিভাবে কি করব? ধন্যবাদ আপা প্রশ্নের জন্য। আসলে আপনি জানেন যে কোভিড-19 বা করোনা ভাইরাস, এটার যে এটা যেই ধরনের ভাইরাস, যে গ্রুপের ভাইরাস, সার্স, মার্স এবং কোভিড-19, এরা মূলত শ্বাস, আমাদের শ্বাসযন্ত্র এফেক্ট করে, শ্বাসনালীতে এফেক্ট করে, এবং মূলত এরা আমাদের শ্বাস প্রশ্বাসের মধ্যেই সবচেয়ে বড় অ্যাটাকটা করে শ্বাসনালীতে, লাংসে। তো এখন ইনফ্লুয়েঞ্জা যেরকম একটা লাংসে অ্যাটাক করে, সেরকম ভাবে সেও লাংসে অ্যাটাক করে। সেই জন্য অনেক সময় আপনি যেটা বললেন একটু আগে, আমি আপনাকে বলেছি যে কেউ কেউ হয়তো কবিরাজের রেমেডি বা অন্যান্য রেমেডিতে করে তার ভালো ফল পাচ্ছে, কেউ কেউ ইমিউন সিস্টেম বুস্ট করে তারা ভালো পাচ্ছে। কারণ আমাদের যখন এখানে একটু আপনাকে থামিয়ে দিই, একটা প্রশ্ন করতে যে ইমিউনি সিস্টেম বুস্ট করার জন্য ভিটামিন ডি বা ভিটামিন ই বা ভিটামিন সি এর কথা বলা হচ্ছে, আসলে কোনটা বেশি কার্যকরী ভূমিকা পালন করছে এই মুহূর্তে? হ্যাঁ, এখন ইমিউন সিস্টেম তো রাতারাতি আসলে বুস্ট করা যায় না আপা। ইমিউন সিস্টেম যদি আপনার মোটামুটি অলরেডি বুস্টেড থাকে, আপনি একটা অ্যাক্টিভ মানুষ থাকেন, আপনার বডিতে যদি কোমরবিডিটিস না থাকে, মনে করেন অন্যান্য ডিজিজ, ডায়াবেটিস, হার্ট ডিজিজ, লাংস ডিজিজ বা কিডনি ডিজিজ বা হার্ট ডিজিজ, অন্যান্য ডিজিজ যদি না থাকে বা কম থাকে, এবং আপনার যদি ইমিউন সিস্টেম অলরেডি গ্রো করে, আপনি যদি খুব অ্যাক্টিভ একটা পার্সন থাকেন এবং আপনার লাইফ স্টাইল, খাওয়া দাওয়া ঠিকঠাক থাকে, আপনি সিগারেট খান না, মদ খান না বা অন্যান্য জিনিসপত্র খান না, তাহলে দেখা যায় যে আপনার ইমিউন সিস্টেম ভালো, আপনার ক্ষেত্রে কোভিড-19 হয়তো খুব একটা শারীরিক জন্য, মানে কোভিড-19 জন্য খুব একটা এফেক্ট করবে না। হ্যাঁ, অ্যালকোহল, অ্যালকোহল খারাপ আমাদের যদি এক্সেসিভ অ্যালকোহল কেউ খায়। তো এখন মনে করেন আমার বন্ধু ওই যে র‍্যাবের ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম, তার সাথে কালকেও কথা হয়েছে, ও বললো যে ওকে ডাক্তার তেমন কোনো ওষুধ দেয়নি, ওর হচ্ছে যে লাইফ স্টাইল এবং অন্যান্য জিনিস উপর ডিপেন্ড করে ও হচ্ছে এটাকে এটাকে কনফ্রন্ট করছে। এমনি ভাবে ডিপেন্ড করে আপনার উপসর্গ কিরকম, আপনার কোমরবিডিটিস আছে কিনা, আপনি কোন লাইফ স্টাইলে আছেন, সবার জন্য এক প্রেসক্রিপশন তো হয় না, তো প্রত্যেকের জন্য হয়তো। ধূমপায়ীদের জন্য করোনা কতটা ঝুঁকিপূর্ণ? এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ, কারণ করোনা হচ্ছে আপনার শ্বাস প্রশ্বাসের, মানে আমাদের লাংসে এফেক্ট করে। সেই জন্য যারা ধূমপান করেন তাদের জন্য এটা অত্যন্ত মানে খারাপ। এই জন্য যারা ধূমপান করছেন, আমার অনুরোধ থাকবে আপনারা ধূমপান আপাতত ধূমপান করে ছেড়ে দিন পারলে, ফুসফুসটাকে সুস্থ রাখুন। আর একটু আগে যেটা আপনি বললেন যে কয়েকটা সায়েন্টিফিক রিসার্চ হয়েছে, সেখানে দেখা গেছে যাদের শরীরে ভিটামিন ডি বেশি তাদের জন্য করোনাকে প্রিভেন্ট করা, করোনাকে মোকাবেলা করা তাদের জন্য খুব ভালো, মানে তারা ভালো করে করছে। আর ভিটামিন সি বা অন্যান্য জিঙ্ক বা অন্যান্য অ্যান্টি ব্লাড ক্লটিং বা ব্লাড থিনিং মেডিকেশন যারা খাচ্ছে তাদের জন্য এটা ভালো, কারণ করোনার কারণে অনেকে ব্লাড ক্লট হয়ে যাচ্ছে, ব্লাড ক্লট হয়ে অনেকে হৃদরোগের ক্রিয়া বন্ধ হয়ে মারা যাচ্ছেন। তো অনেকে অ্যান্টি ব্লাড ক্লটিং মেডিকেশন বা ব্লাড থিনিং মেডিকেশন খেয়ে অনেকে সুযোগ সুবিধা হচ্ছে, ভিটামিন সি খেয়ে অনেকে ইমিউন সিস্টেম বুস্ট করছেন, ভিটামিন ডি খেয়ে অনেকে ইমিউন সিস্টেম বুস্ট করছেন, এটা তাদের জন্য এফেক্টিভ হচ্ছে। এবং আমরা দেখেছি যেসব দেশে মানুষের শরীরে ভিটামিন ডি বেশি তারা ভালো করছে করোনার এগেনস্টে। জি মোল্লা রাশিদুল হক, একটা প্রশ্ন রাখতে চাই, সেটা হচ্ছে অনেকেই করোনা পজিটিভ হওয়ার পরে, মানে করোনা পজিটিভ না হতে কিন্তু অনেকে ভেঙে পড়ছেন, এবং অনেকে বলছেন যে হঠাৎ করে মানে পাতলা পায়খানা হওয়ার পরে উনি মারা যাচ্ছেন, হঠাৎ করে মাথা ঘুরিয়ে পড়ে মারা যাচ্ছেন, হঠাৎ করে রাস্তায় হাঁটতে যেয়ে পড়ে মারা যাচ্ছেন, হঠাৎ করে স্ট্রোকে মারা যাচ্ছেন, হার্ট অ্যাটাকে মারা যাচ্ছেন, ব্রেন স্ট্রোকে মারা যাচ্ছেন। অনেকেই ধরে নিচ্ছে এগুলি সবই করোনা পজিটিভ, এবং যারা মারা যাচ্ছেন কিছু কিছু ক্ষেত্রে যখন টেস্ট করা হয় তারা কিন্তু করোনা পজিটিভ হচ্ছে, যেমন ধর্মমন্ত্রী মারা যাওয়ার পরে কিন্তু উনি কিন্তু ব্রেন স্ট্রোকে মারা গেছেন, করোনা কিন্তু পজিটিভ আসছে ওনার ব্লাড যখন টেস্ট করা হয়েছে। আসলে এই রিজনগুলি আপনারা রিসার্চে কি পেয়েছেন? একটু আগে আপনাকে আমি এটাই বললাম যে করোনার কারণে অনেকে যেটা হয় যে ব্লাড ক্লটিং হয়ে যাচ্ছে, ব্লাড ক্লটিং হলে যেটা হয় যে আপনি স্ট্রোক হতে পারে, আপনার হার্ট অ্যাটাক হতে পারে, যেটাকে আমরা মায়োকার্ডিয়াল ইনফার্কশন বলি, তো এই ধরনের, বা আপনার অ্যানজাইনা হতে পারে। তো এই ধরনের জিনিসপত্রগুলি হতে পারে যখন আপনার ব্লাড ক্লটিং হয়। এই জন্য যাদের সাধারণত হার্ট ডিজিজ আছে বা হাই কোলেস্ট্রল আছে বডিতে, তাদেরকে ব্লাড থিনিং মেডিকেশন খেতে হয়। ব্লাড থিনিং মেডিকেশনের মাধ্যমে ব্লাডটাকে থিন করা হয় যাতে সেখানে কোনো ক্লটিং না হয়। আর ক্লটিং যদি হয়েছে আপনার ভেইনের মধ্যে বা আর্টারির মধ্যে, আপনি কিন্তু স্ট্রোক করে মারা যাবেন। তো সেটা হয়তো ডিরেক্টলি না বা ইনডিরেক্ট ইম্প্যাক্ট বলতে পারেন, করোনার ডিরেক্ট ইম্প্যাক্ট না। তো এই জন্য আমাদের উচিত যেটা বললাম যে অনেকে কোমরবিডিটিস থাকে বডিতে, হার্ট ডিজিজ, করোনা ডিজিজ, তো এই ধরনের থাকলে আপনাকে খুবই সতর্ক হয়ে যেতে হবে এই সময়টাতে। শুধু যার যার বডি আসলে খুব সুস্থ, হেলদি, ইমিউন সিস্টেম ভালো, আমি মনে করি করোনা তার তেমন কিছু করতে পারবে না। আর আত্মবিশ্বাস খুব ইম্পর্টেন্ট,
সেদিন শুক্রবার রাতে আপনার সাথে কথা হচ্ছিল, আমি বলেছি যে আত্মবিশ্বাস অত্যন্ত ইম্পর্টেন্ট। যাদের করোনা হয়েছে আমি দেখেছি যে 14 ঘন্টা 20 ঘন্টা তারা 6টা হাসপাতালে দৌড়াদৌড়ি করছেন, সারাদিন খাওয়া নাই, ঘুম নাই, বিশ্রাম নাই, সেভাবে মারা যাচ্ছেন, সেভাবে মারা যাচ্ছেন, ফল হয়ে মারা যাচ্ছেন। আচ্ছা, হ্যাঁ, তারা উপসর্গ, আরেকটা জিনিস জানতে চাই, উপসর্গহীন করোনা পজিটিভ যদি থাকে, যে কোনো উপসর্গই নেই বাট তার ভিতরে করোনা আছে, সে তো তার মানে করোনা ক্যারিয়ার, তার কাছ থেকে অনেকে বলছেন যে ছড়াচ্ছে না, অন্যকে অ্যাটাক করছে না, এই জিনিসটা আসলে কতটা সত্য? এটা আসলে আপা আমরা জানি বিশ্ব স্বাস্থ্য সংস্থা হুয়ের আর্লি স্টেজে তাদের বক্তব্য ছিল যে যাদের উপসর্গ নাই তাদের মাধ্যমেও করোনা ছড়াতে পারে, কিন্তু রিসেন্টলি তারা আবার এই ডিসিশন থেকে সরে আসছেন কোন কোন সাইন্টিফিক ইনভেস্টিগেশনের কারণে, যে উপসর্গহীন লোক যেহেতু তার শরীরে এখনো উপসর্গ দেখা দেয়নি তো করোনা এখনো হয়তো স্প্রেড স্টেজে যায়নি, তো এই জন্য ধরে নেওয়া যাচ্ছে যে করোনার যে উপসর্গ দেখা দেয়নি তার মাধ্যমে করোনা ছড়াচ্ছে কম। তারপরেও কেউ কিন্তু 100% গ্যারান্টি দিয়ে এটা বলতে পারছে না, যেমন মৃত ব্যক্তির শরীরে 3 ঘন্টার বেশি করোনা থাকে না বলে নতুন একটা ইনভেস্টিগেশন থেকে জানা গেছে, তারপরে কেউ গ্যারান্টি দিচ্ছে না যে আপা 3 ঘন্টার বেশি তার শরীরে করোনা এই যে ভাইরাস থাকবে। 3 ঘন্টার কথা বললেন, একটা আমরা গতকালকে একটা সোশ্যাল মিডিয়াতে দেখলাম যে একটা ওয়াইফ মারা যাওয়ার পর তার হাজবেন্ড তার কপালে একটু হাত বুলিয়েছিল, সে হাজবেন্ডটা এখন আইসিইউতে আছে, মানে এই হাত বুলানোর কারণেই তার ওয়াইফের মৃত্যু, বডি থেকে তার করোনা ভাইরাস অ্যাটাক নট নেসেসারি, নট নেসেসারি আপা, কারণ ওয়াইফের যদি করোনা থেকে থাকে এবং সেই ওয়াইফের সাথে সে একই ঘরে একই রুফের আন্ডারে সে ছিল, তো করোনা হয়তো তার মধ্যে আগে ছড়িয়েছে, নট নেসেসারি যে মৃত ওয়াইফের কপাল টাচ করার কারণে করোনা ছড়িয়েছে, নট নেসেসারি। আমরা আসলে ওই ওই সময়টা ধরে নিই যে কখন ডিরেক্ট কন্টাক্ট হয়েছে, কিন্তু ইনডাইরেক্ট কন্টাক্ট থেকেও তো এটা ছড়াতে পারে। আর রেমডেসিভির যেটা বলছিলেন আপনি শুরুতে, আপনাকে প্রশ্ন করেছিলাম, আমাদের সময় একদমই হাতে নেই, ওটা কি ফার্স্ট স্টেজ অথবা মিডল স্টেজ বা লাস্ট স্টেজে কখন না? আমরা আমরা একটা অবজারভেশন থেকে দেখেছি, যদিও আমি যেটা আমি যেটা এখন যেটা বলতে চাচ্ছি আপনি সাইন্টিফিক্যালি প্রুভেন না, কিন্তু আমি জাস্ট একটা অবজারভেশন থেকে বলতে চাচ্ছি, এটা কারো যদি উপকার হয় আমি আমি খুশি হব। সেটা হচ্ছে যাদের আর্লি স্টেজ করোনা ধরা পড়ছে, মাত্র উপসর্গ ধরা পড়েছে বা মাত্র পজিটিভ ধরা পড়েছে, সেই ধরনের লোকের ক্ষেত্রে হাইড্রোক্সিক্লোরোকুইন কাজে দেয়, আর যদি কেউ লেট স্টেজে চলে যায় তাদের ক্ষেত্রে অ্যান্টিভাইরাল মেডিকেশন আইভারম্যাকটিন। আমরা মোল্লা মোহাম্মদ রাশেদ হক, আমরা একটু জানতে চাই যে কাতারের যিনি করোনা পজিটিভ ছিল উনি কি কি মেডিসিন খেয়েছিলেন, ওনার ট্রিটমেন্ট সম্পর্কে আমরা একটু ছোট্ট করে জানবো। জি এম মাওলা হাজারি, আমরা জানতে চাই আপনার কাছ থেকে যে আপনি যে করোনা পজিটিভ ছিলেন সেই মুহূর্তে আপনাকে কি ট্রিটমেন্ট দিয়েছিল? আসসালামু আলাইকুম, ধন্যবাদ ডাক্তার লাভাই, ধন্যবাদ জয় যাত্রাকে। আসলে আমি শুনেছি আপনার অনুষ্ঠান আগ থেকে আমি দেখছি, তো মোল্লা ভাই যে বলেছেন, বিশেষ করে আমি একটা জিনিস প্রথমে বলতে চাই, সেটা হাইড্রোক্লোক্সাকুইন যে যে মেডিসিনটার কথা বলেছে, আমি যখন COVID-19 করোনা ভাইরাসে 28 এপ্রিল হয়ে ইসিজি করেছে, প্রথমে তার ব্লাড টেস্ট, তারপরে আপনার সোয়াব করেছে, মোল্লা সাহেব বুঝবে যে সোয়াব যেটা আপনার নাকে কাঠি দিয়ে এবং মুখে কণ্ঠনালীতে আপনার কাঠি দিয়ে যে লালা নেয় সেটাকে সোয়াব বলে। জি জি, এটা মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট সেটা করোনা ভাইরাস কোভিড এর জন্য। তো তারপরই আমাকে টোটাল 1250 মিলিগ্রাম অ্যান্টিবায়োটিক দিয়েছিল, তার ভিতরে ছিল ইজিথ্রোমাইসিন আর হাইড্রোক্লোক্সাকুইন, দুইটা দিয়েছিল আমাকে এট এ টাইম দুইটা, এবং ইজিথ্রোমাইসিন প্যারাসিটামল। তো আপনি যেটা বলেছেন, বিলিভ মি ডাক্তার, বিলিভ মি আমি ডাক্তার না, আই এম এ পেশেন্ট, এই এই ট্যাবলেট যে আমাকে উপকার করেছিল, ইউ নো মাই এজ, আই থিঙ্ক ইউ ডোন্ট নো মাই এজ, আই এম এ লাস্ট স্টেজ, দ্য করোনা ভাইরাস এফেক্টেড ফর দ্য 60 62, আই এম সাচ এজ আই হ্যাভ, বাট রিয়েলি দ্যার ইজ এ গুড ডাল ফর দিস হাইড্রোক্লোক্সাকুইন। আমার যেভাবে শ্বাসকষ্ট হচ্ছিল, আমার যেভাবে শ্বাস বন্ধ হয়ে আসছিল, তখন আমি আইসিইউ তে ছিলাম, আমি কাউকে জানাই নাই, সবাই চিন্তিত হবে বলে, আর মানে আমাকে অনেক উপকার করেছে শ্বাসকষ্ট, মানে 1 ঘন্টার ভিতরে আমার আমি সম্পূর্ণ মোটামুটি সুস্থতা অনুভব করেছি। 30 তারিখে 29 তারিখে আমার করুণ অবস্থা ছিল, আমি শ্বাস নিতে পারছিলাম না, আমি আমার ব্যথা এবং জ্বর অনুভব হচ্ছিল প্রচুর, যেটাকে আমি নিজে ইচ্ছে করে ডাক্তার হসপিটালে কল করেছিলাম। আর আরেকটা জিনিস, আমার দুইটা জিনিস আপনার এই করোনা ভাইরাসের ব্যাপার আমি বলে রাখতে চাই, সেটা হচ্ছে আপনি যদি মনে করেন আপনার করোনা ভাইরাস হয়েছে আপনি মরে যাবেন, এটা 100%, ইউ হ্যাভ টু বি নো আই ডোন্ট হ্যাভ এনিথিং আই এম হ্যাপি, মনোবল রাখতে হবে, ইউ হ্যাভ টু, এন্ড শারীরিক কসরত যেটা দৌড়ানো,
মাওলা হাজারি, আমি আপনাকে একটা প্রশ্ন রাখতে চাই। এত দ্রুত সুস্থ হয়ে যে ফিরছেন করোনা পজিটিভ থেকে, আপনি বলেন আপনার এইজের কথা যে 60 আপ এইজ হলে আমাদের বাংলাদেশে অনেকে রিটার্ন করছে না, ব্যাক করছে না, সেই ক্ষেত্রে কি আপনার শক্তি মানে মানসিক শক্তি বেশি কাজ করেছে নাকি ওখানকার উন্নত চিকিৎসা কাজ করেছে, কোনটা? আমি আপনাকে বলি 50-50 দুটোটা, 50-50 দুটোটা। আপনি দেখেন আমাদের দেশের ডাক্তাররা একজন করোনা ভাইরাস রোগী দেখলে পালাচ্ছে, করোনা ভাইরাস রোগীর বাসায় ইট পাটকেল নিক্ষেপ করছে, কিন্তু এখানে ডাক্তারের ব্যবহারে একজন ডাক্তার এমন হওয়া দরকার। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, সবাই না, আবার সবাই না, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমাদের এখানকার ডাক্তারদের ব্যবহারে আপনি 50% সুস্থ হয়ে যাবেন, বিলিভ মি। তারা প্রতি মিনিটে প্রতি ঘন্টা আমার জিজ্ঞেস করছে, ক্যান আই হেল্প ইউ মিস্টার গোলাম, ডোন্ট ওয়ারি, নো ওয়ারি। আরেকটা প্রশ্ন রাখতে চাই, যেটা হচ্ছে যে আপনি দেখতাম আপনি প্রতিদিনই ফেসবুকে দিয়েছিলেন যে আপনি এক্সারসাইজ করতেন, এটা তো আমাদের বাংলাদেশের কোনো চিকিৎসারত অবস্থা কিন্তু এটা করাচ্ছে না, ওটার আসলে রিজনটা কি ছিল? আমি আপনাকে একটা কথা বলি, ওই পরিবেশ থাকতে হবে আর ডাক্তারের মন মানসিকতা থাকতে হবে। ডাক্তাররা যেখানে রোগী দেখলে পালায় সেখানে বুঝে ইনফরমেশন ইনস্ট্রাকশন দিবে ব্যায়াম করার জন্য। শারীরিক কসরত দুনিয়ার সব সব রোগের ঔষধ, শারীরিক কসরত, কসরত যেটা ব্যায়াম। আপনি আমি সারাক্ষণ ব্যায়াম করতাম, আমি সারাক্ষণ এক্সারসাইজ করতাম, দৌড়াইতাম, ফুটবল আপনি দেখেছেন আমি ফুটবল খেলেছি সেখানে, ভলিবল খেলেছি, আর এই সমস্ত সবকিছু করার জন্য আমি মানুষকে অ্যামেজমেন্ট এমন ভাবে মানুষকে, আমরা কিন্তু 8200 পজিটিভ ছিলাম সেখানে, বিলিভ মি। আরো একটা কথা জানিয়ে রাখতে চাই, করোনা ভাইরাস করোনা রোগী মারা গেলে তার ভিতরে কোনো ভাইরাস নাই, ক্যান চ্যালেঞ্জ, আমি ডাক্তার না, কোনো ভাইরাস থাকতে পারে না। আর আপনি সামাজিক দূরত্ব, জি বলেন বলেন, সামাজিক দূরত্ব আমরা মানছি না, আমরা সরকারের নির্দেশনা মানছি না। আপনি যেটা বললেন যে ডাক্তাররা ফ্রন্ট লাইনে যে চিকিৎসা করছে না, কিন্তু ডাক্তাররা যারা ফ্রন্ট লাইনে ট্রিটমেন্ট দিচ্ছে তাদের মধ্যে আমি কয়েকটা নাম আপনাকে না বললেই নয়, সেই মানুষগুলোকে কিন্তু আমরা হারিয়েছি, বড় বড় ডাক্তার যারা ছিলেন, এবং অনেক হসপিটালের ডাক্তারও কিন্তু, অনেক হসপিটাল আইসিইউ এর যে প্রধান তারাও কিন্তু মৃত্যুবরণ করেছেন, 3 জন। এর মধ্যে আপনি দেখেন, আমি নামগুলো একটু সবাইকে জানাতে চাই, ডাক্তার একেম ফজল হক, গাজী জহির হাসান, মাহমুদ আনোয়ার, আরিফ হাসান, এই 4 জনকে কিন্তু আমরা হারিয়েছি, ওরা ফ্রন্ট লাইনে থেকে আমাদের করোনার যারা পজিটিভ ছিলেন তাদেরকে ট্রিটমেন্ট দিয়েছেন। আসলে আমাদের দেশে ডাক্তার বলেন, পুলিশ বলেন, সবচেয়ে বেশি কিন্তু আক্রান্ত হচ্ছে পুলিশ এবং ডাক্তার, এবং তাদেরকে কিন্তু আমরা বেশি হারাচ্ছি। আমাদের দেশে ডাক্তাররা চেষ্টা করছে, হয়তো আমাদের স্বাস্থ্য যে চিকিৎসা ব্যবস্থা সেটার কারণে হয়তো আমরা পিছিয়ে আছি, হয়তোবা। আমি 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 আপনাকে একটা কথা বলি, যুদ্ধে গেলে কেউ হারবে, কেউ জিতবে, কেউ গুলি হবে। আমি সম্মান জানাচ্ছি তাদের, এবং ফ্রন্ট লাইনে ছিল পুলিশ, ডাক্তার, সমাজকর্মী। তবে একটা জিনিস কি জানেন, আমাদের দেশের ডাক্তার আর বাহিরের দেশের ডাক্তার অনেক পার্থক্য আছে। আমি একটা অনুরোধ করি, বাংলাদেশ সরকার যেভাবে পুকুর খনন করার জন্য কিছু লোককে, সরকারি কর্মকর্তাকে বিদেশ পাঠাচ্ছে শিখানোর জন্য কিভাবে হাউ টু ডিগিং দ্য পন্ডস, সেভাবে কিছু ডাক্তারকে বিদেশ পাঠানো দরকার। আপনার কাছে কি মনে হয় আসলে কারণটা কি, আমরা কেন পিছিয়ে আছি, ঘাটতি কোথায়? আমরা কারণ বিদায় নিব, আমাদের আসলে সময় একদমই হাতে নেই। জি, আমাদের আমাদের সবচেয়ে ঘাটতি হচ্ছে আমাদের নৈতিক চরিত্র যতদিন পরিবর্তন না হবে, আমাদের দেশে যতদিন যে এটা, আমরা যখন ভালো কাজ করি ওইটার পিছনে সবাই সমালোচনা করে, আপনি যখন ভালো কাজ করবেন আপনি পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষটা হয়ে যাবেন ভালো কাজ করতে গেলে। আর আমাদের দেশ এই সরকার ভালো কাজ করতেছে, অন্যরা সহযোগিতা করতেছে, আর ডাক্তাররা যতদিন আন্তরিক না হবে পেশেন্টের প্রতি, ডাক্তারদের ব্যবহারে 50% রোগী চিকিৎসা হতে হবে, আর ঔষধে 50% 100% সচেতন হতে হবে। সেই সুবাদে যদি আপনাকে প্রশ্ন করা হয় যে ডাক্তার ফেরদৌস খন্দকার কে নিয়ে এত সমালোচনার জোর বা আলোচনার জোর হলো কেন, উনি তো ট্রিটমেন্ট করতে বাংলাদেশে আসলেন। আমি আপনাকে বলি, আপনি আমাকে জয়যাত্রাতে দাওয়াত করেছেন, জুম পাঠিয়েছেন, সেটা আমি এখানে দাওয়াত করি, আমি একজন গেস্ট আপনার, হ্যাঁ আপনি হচ্ছেন হোস্ট, আই এম এ গেস্ট, সো আমি তো আপনার দাওয়াতে আপনার চ্যানেলে গিয়ে, উনি যদি বাংলাদেশে, উনি ভালো মানুষ, উনি ভালো চিকিৎসক, উনি অনেক ভালো মানুষ, সেটার কোনো ইয়ে নাই, এক্সকিউজ মি, উনি যদি বাংলাদেশে কারো দাওয়াতে আসো তাহলে উনি অনেক মূল্যায়ন, ওনার উচিত ছিল বাংলাদেশ থেকে কারো দাওয়াত গ্রহণ করা বা বাংলাদেশ থেকে কেউ উনাকে দাওয়াত করা, কোন হসপিটাল, বড় বড় অ্যাপোলো, স্কয়ার, ইউনাইটেড দাওয়াত করা উচিত ছিল, উনি আসতো ন্যাশনাল। এখানে কিন্তু অনেক অনেক সোশ্যাল মিডিয়াতে প্রশ্ন রেখেছেন যে উনি তো ওনার দেশের মাটিতে এসেছেন, উনি তো এই বাংলাদেশের নাগরিক, ওনাকে আসতে হলে পারমিশন লাগবে কেন?
আমি আপনাকে একটা কথা বলি, গ্রামে একটা কথা আছে, আমি কিন্তু গ্রামের উদাহরণ গুলো বেশি দিই, ওই যে একটা কথা আছে না, সাইদা যদি সাঙ্গা করে মানে বিয়ে করে মোহরা না পায় না, তো ঠিক উনি সাইদা সাইদা আসছে, উনার তো দাওয়াত থাকা উচিত ছিল, উনি ভালো, উনি আমেরিকা ছিল ভালো ছিল, কিন্তু উনি দাওয়াত নিয়ে আসতো, মানে উনার মূল্যায়ন ছিল আমেরিকা থাকা অবস্থায়, উনি বাংলাদেশে এসে উনার মূল্যায়নটাকে হারিয়েছেন। আপনি অসুস্থতা ফিল করছেন, আমরা আপনার কাছ থেকে বিদায় নিব। মাওলা হাজির অসংখ্য ধন্যবাদ, আপনি আপনার মূল্যবান সময় কর্মরত অবস্থায় দিয়েছেন, আপনি সমস্ত গাড়ি ড্রাইভে আছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি, আমরা আমি একটা কথা বলবো, আপনারা ঘরে থাকেন, ঘরে থাকেন, ঘরে থাকেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা একদমই একদমই শেষ পর্যায়ে চলে আসি, আমরা এক মিনিট করে শুনবো মোল্লা মোহাম্মদ রাশেদুল হক এবং আবুল বশির যিনি আছেন, যে আসলে আমরা এই ক্রাইসিস থেকে আমাদের পরিত্রাণের উপায় কি। আসলে আপনি শুনলেন মোল্লা হক যিনি অস্ট্রেলিয়া থেকে আমাদের সাথে যুক্ত আছেন, যে কিভাবে উনি উন্নত চিকিৎসা পেয়ে এবং ওনাকে দিনের 12 ঘন্টাই কিন্তু ওনাকে এক্সারসাইজের মাধ্যমে ওনাকে ওনার ইমিউনিটি বাড়িয়েছিল। আসলে আমরা কিভাবে আমরা এখান থেকে উত্তরণ হব, আমাদের বাংলাদেশের চিকিৎসা সেবা আমরা পিছিয়ে আছি নাকি আমরা কিভাবে, আসলে আমাদের কিন্তু অনেকগুলি ডাক্তারকে আমরা হারিয়েছি এই ট্রিটমেন্ট করাতে গিয়ে। দেখেন আপা, যে ব্যাপারটা হচ্ছে এখানে, আমি যেটা আগে বলেছি যে প্রতিটা মানুষের ক্ষেত্রে প্রেসক্রিপশন ডিফারেন্ট। উনি হাজারি ভাই এক্সারসাইজ করেছেন, তার মানে এনার্জি এক্সারসাইজের মাধ্যমে উনি সুস্থ হয়ে গেছেন, মানে উনি একা না কিন্তু পুরো বডিতে, ওনাদের পুরো টিমটাকে। আমি জানি এক্সারসাইজের মাধ্যমে যেটা হয় আমাদের বডিতে অনেকগুলি ট্রিগার রেসপন্স হয়, ইমিউন সিস্টেম হয়তো বুস্ট হয়, কোন কোন হরমোন বেশি নিঃসৃত হয়, তো ওই হরমোনগুলি হয়তো ইমিউন সিস্টেমকে বুস্ট করে, কিন্তু দিন শেষে আত্মবিশ্বাস, কিছু প্রপার মেডিকেশন এবং হচ্ছে যে ইমিউন সিস্টেম বুস্ট, এগুলোর মাধ্যমে আপনি ভালো থাকতে পারেন আমি আশা করছি। আর বাংলাদেশের ক্ষেত্রে দেখা যাচ্ছে, পৃথিবীর বিভিন্ন দেশের এক্সাম্পল আমরা ফলো করে দেখতে পারি, একটা হচ্ছে যে আপনি যদি কমপ্লিটলি সোশ্যাল ডিস্টেন্সিং, সেটা কার্ফিউর মাধ্যমে হোক, সেটা লকডাউনের মাধ্যমে হোক, যদি কমপ্লিট সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করতে পারেন, তাইলেই করোনা ভাইরাস থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব। ধন্যবাদ, আপনি অস্ট্রেলিয়া থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সাথে, যুক্ত হয়েছিলেন আবুল বশির আমাদের সাথে, যুক্ত হয়েছিলেন জেম হাজারি। প্রিয় দর্শক মন্ডলী, আজকে এই ছিল আমাদের আয়োজন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, জয়যাত্রা টেলিভিশনের সাথে থাকুন, দেখা হবে আগামীকাল নতুন কোন অতিথির সাথে নতুন কোন বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ, নমস্কার।